আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী পঁচিশ নভেম্বর দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট কারণ আজকে আমি তোমাদেরকে টপ হান্ড্রেড রাইট ফর্ম ভাব শেখাবো আজকের পাডে তোমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত রাইট ফর্ম ভাব শিখতে পারবা এবং আমি যে তোমাদেরকে টপ হান্ড্রেড রাইট ফর্ম ভাব শেখাবো এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো বুঝতেই পারতেছ আজকের এই ক্লাসটি তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ট্যাবলেট ডিগ্রি শর্ট সাজেশন দুই ডিগ্রি ইংলিশে প্লাস তোলার মহা ঔষধ এই সাজেশন থেকে আমি প্রতিদিন ক্লাস নিচ্ছি এই সাজেশনের পেস সংখ্যা মাত্র সত্তরটি সাজেশন প্লাস অ্যান্সার মাত্র চার থেকে পাঁচ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা চাইলে এই সাজেশনটি কুরিয়ারের মাধ্যমেও নিতে পারো অথবা তোমরা চাইলে পিডিএফ কপি নিতে পারো যারা পিডিএফ নিতে চাও তারা জাস্ট এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখবা ডিগ্রি পিডিএফ এর মূল্য রেখেছি মাত্র দুশো টাকা পিডিএফ কপি আর যদি কুরিয়ারে এই সাজেশনটি নিতে চাও তাহলে তোমাদেরকে তিনশো পঞ্চাশ টাকা আমার বিকাশ নম্বরে বিকাশ করতে হবে যারা যারা এই সাজেশনটি ক্রাই করতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো রাইট ফ্রম আর ভার্ব রুল ওয়ান এক নম্বর রুলটি দেখো উড ইউ মাইন্ড ক্যান নট হেল্প উইথ এ ভিউ টু ইউজ টু প্রিপোজিশন প্রিপোজিশনগুলো হতে পারে অন অফ ফ্রম উইদ আউট পজিটিভ কেস পজিটিভ কেসগুলো হলো মাই হিস ইওর আওয়ার দেয়ার হার রহিম সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় ভার উদ্দেশ্যবিহীন যদি হয় তাহলে তোমাদেরকে অবশ্যই ভার প্লাস আইএনজি করতে হবে আর হোয়াইলের এর পরে যদি ভার থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই ভার প্লাস আইএনজি করতে হবে আর বাক্যের শেষে যদি কোনো ভার দেওয়া থাকে তাহলে সেই ভারপের সাথেও তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে এই রুলসটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রতি বছর এখান থেকে একটি করে প্রশ্ন আসে তো আমি আবার বলি উড ইউ মাইন্ড ক্যানেল যদি উদ্দেশ্যবিহীন হয় হোয়াইলের পরে থাকে এবং বাক্যের শেষে যদি কোনো ভাব দেওয়া থাকে তাহলে এগুলোর শেষে তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে তো এক্সাম্পল চলে যায় তাহলে তোমরা বুঝতে পারবা এক নম্বরটি দেখো উড ইউ মাইন্ড ব্রাকেট এ হ্যাভ এ কাপ অফ টি তো দেখো এখানে উড ইউ মাইন্ড আছে তো উড ইউ মাইন্ড এর পরে যদি কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে কি করতে হবে আই যুক্ত করতে হবে হ্যাবের এর সাথে আই যুক্ত করে দিব হয়ে যাবে হ্যাভিং তো এখানে অ্যানসার হবে হ্যাভিং দুই নম্বরটি দেখো আই ক্যান নট হেল্প ব্র্যাকেট লাভ তো দেখো এখানে ক্যান নট হেল্প আছে ক্যান নট এর পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আই যুক্ত করতে হবে তো লাফের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে লাফিং তো এখানে আমি আইএনজি যুক্ত করে দিলাম হয়ে গেল লাফিং এখানে অ্যান্সার হবে লাফিং তিন নম্বরটি দেখো আই ওয়েন টু নিউ মার্কেট উইথ এ ভিউ টু ব্র্যাকেটে বাই এ নিউ শার্ট তো এখানে দেখো আছে উইথ এ ভিউ টু কোনো বাক্যের মধ্যে উইথ এ ভিউ টু থাকলে ব্র্যাকেটে যে ভার্পি দেওয়া থাকবে সেই ভার্পের সাথে আইএনজি যুক্ত করতে হবে তো বাইয়ের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে বাইং তো এখানে আনসার হবে বাইং তো আমি এখানে আইএনজি যুক্ত করে বাইং করে দিলাম নম্বরটি দেখো উপমা ইস সুইম ইন দ্য রিভার তো দেখো এখানে ইউজ টু আছে কোনো বাক্যের মধ্যে যদি ইউজ টু থাকে এবং এরপরে ব্র্যাকেটে কোনো ভার্ভ দেওয়া থাকলে সে ভার্ভের সাথে আইএনজি যুক্ত করতে হবে সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে সুইমিং তো এখানে অ্যান্সার হবে সুইমিং তো আমি এখানে সুইমিং লিখে দিলাম পাঁচ নম্বরটি দেখো ওয়ান দেখো এখানে প্রিপজিশন আছে উইদাউট তো যেহেতু উইদাউট প্রিপজিশন প্রিপজিশনের পরে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয় নো এর সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে নোয়িং তো এখানে অ্যান্সার হবে নইং ছয় নম্বরটি দেখো অন ব্র্যাকেটে রিটার্ন হোম হি হ্যাড হিস মিল তো দেখো এখানে অন আছে অন কিন্তু প্রিপোজিশন প্রিপোজিশনের পরে যদি কোনো ভারপ দেওয়া থাকে তাহলে সেই ভারপের সাথে আইএনজি যুক্ত করতে হবে তো রিটার্নের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে রিটার্নিং তো আমি এখানে আইএনজি যুক্ত করে দিলাম হয়ে গেল রিটার্নিং সাত নম্বর উই মাস্ট ইনভেন্ট দ্য অ্যাওয়েস অফ ব্র্যাকেট ইনক্রেজ আওয়ার ওয়েলথ এগেইন তো দেখো এখানে অফ আছে অফ হলো প্রিপজিশন আর প্রিপজিশনের পরে কোনো ভারত দেওয়া থাকলে সেই ভারপের সাথে আইএনজি যুক্ত করতে হয় তো ইনক্রেজের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে ইনক্রেজিং তো এখানে আমি আইএনজি যুক্ত করে দিলাম হয়ে গেল ইনক্রেজিং কারণ প্রিপজিশনের পরে কোনো ভারত দেওয়া থাকলে সেই ভারপের সাথে আইএনজি যুক্ত করতে হয় এখানে आंसर হবে ইনক্রিজিং আট নম্বরটি দেখো আই ফাউন্ড হিম এ হাইট বিহাইন্ড দ্য ওয়াল তো দেখো এখানে সিম্পল সেন্টেন্স আছে সিম্পল সেন্টেন্সে দেখো যদি দুটি ভাব দেওয়া থাকে দেখো এখানে একটি ভাব দেওয়া আছে এবং ব্র্যাকেটে একটি ভাব দেওয়া আছে যদি সিম্পল সেন্টেন্সে দুটি ভাব দেওয়া থাকে এবং সেটা যদি উদ্দেশ্যবিহীন হয় তাহলে দ্বিতীয় ভারপের সাথে তোমাদের কি করতে হবে আইএনজি যুক্ত করতে হবে তো আমি এখানে আইএনজি যুক্ত করে দিলাম এর বাংলা অর্থ হলো আমি তাকে ভিতরে লুকিয়ে থাকতে দেখেছি তো দেখো এই বাক্য দ্বারা কিন্তু এই বাক্য দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম নয় নম্বরটি দেখো আই স টু বয়েস ব্র্যাকেট ইজ সুইম ইন দ্য ফন্ট এর বাংলা অর্থ হলো আমি দুটি বালককে পুকুরে সাঁতার কাটতে দেখেছি তো দেখো এই বাক্যতে কিন্তু দুটি ভাব দেওয়া আছে একটি ভাব হলো স এবং অন্যটি দেওয়া আছে সুইম তো দেখো এটি দ্বারা কিন্তু উদ্দেশ্য বোঝায়নি যেহেতু উদ্দেশ্য বোঝায়নি সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে সুইমিং তো এখানে অ্যান্সার হবে সুইমিং দশ নম্বরটি দেখো আই ওয়ান ব্যাক টু ওয়ার্ক ব্রাকেটে ক্লোজ দ্য ডোর তো দেখো এখানে আছে ওয়ান এবং ক্লোজ দুটি ভার্ব আছে এবং এই বাক্য দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব তো দেখো আমি এখানে দ্বিতীয় ভার্বের সাথেও আইএনজি যুক্ত করে দিলাম এবার চলে যায় এগারো নম্বরে এগারো নম্বরটি দেখো দা বয় স দ্য থিপ ব্র্যাকেট রান আওয়ে তো এখানে দেখো দুটি ভার্ব আছে একটি হলো স এবং অন্যটি হলো রান তো যেহেতু এটি সিম্পল সেন্টেন্স এবং এই সেন্টেন্স দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএন জি যুক্ত করতে হবে রানের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে রানিং তো আমি এখানে আইএনজি যুক্ত করে দিলাম হয়ে গেল রানিং এবার চলা যে বারো নম্বরে বারো নম্বরটি দেখো দাস সান ব্র্যাকেটে হ্যাভ সেট উই ওয়েন্ট হোম তো এখানে কি করতে হবে হাবের সাথেও আইএনজি যুক্ত করে দিতে হবে তো হ্যাবের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে হ্যাভিং এবার চলা যায় তেরো নম্বরে তেরো নম্বরটি দেখো শিপ অবলিক কলেজ রান তো দেখো এখানে আমি তোমাদেরকে শিখিয়েছি যদি কোনো প্রমোট ভাড়বের ক্ষেত্রে বাক্যের শেষে ব্রাকেট দেওয়া থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে তো আনমুভ সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে আনমুভিং এবং এখানে দেখা আছে রান তো রান এর সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে রানিং তো রান এর সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে রানিং তো এখানে অ্যানসার হবে আনমুভিং এবং এখানে অ্যানসার হবে রানিং চোদ্দ নম্বরটি দেখো আই ডু নট লাইক হিজ ব্রাকেটে কাম হেয়ার তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি হিস থাকে হিস থাকলেও এরপরে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে তো কামের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে কামিং তো এখানে অ্যান্সার হবে কামিং এবার চলে যাই রুল টু এ দুই নম্বর রুলটি দেখো কজেটিভ ভার্ব এর বাংলা অর্থ হলো নিজন্ত ক্রিয়া অর্থাৎ যে ভার্ব নিজে কাজ না করে অন্যের দ্বারায় কাজ করায় তাদেরকে বলা হয় নিজন্ত ক্রিয়া আর কজেটিভ ভার্ব বা নিজন্ত ক্রিয়া চারটি সেটি হলো মেক হেল্প লেট এবং গেট এগুলোকে বলা হয় কজিটিভ ভাব বা নিজন্ত ক্রিয়া তো কোনো বাক্যের মধ্যে যদি সাবজেক্ট থাকে এরপরে মেক হেল্প লেট এই তিনটি ওয়ার্ডের মধ্যে যে কোনো একটি ওয়ার্ড দেওয়া থাকে এরপরে ব্যক্তিবস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ভ্রম বসাতে হবে আমি আবার বলি মেক হেল্প লেট এরপরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন মূল ভার্বের বেস ফর্ম বসাতে হবে সাবজেক্টের পরে যদি গেট অথবা অথবা গেটস গট এরপরে ব্যক্তি থাকে তাহলে তোমাদেরকে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে তো তোমরা মনে রাখতে পারো শেষে দেখো আছে টি টি থাকলে তোমাদেরকে বসাতে হবে টু প্লাস ভার্বের বেস গেট অথবা গট এরপরে বস্তু যদি থাকে তাহলে আমাদেরকে মূল ভারপের পিপি বসাতে হবে আমি আবার বলি যদি মেক এই তিনটির মধ্যে যে কোনো একটি থাকে এরপরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন মূল ভারপের বেস ফ্রম বসাতে হবে যদি সাবজেক্ট থাকে এরপরে গেট অথবা গেটস অথবা গট থাকে এরপরে যদি ব্যক্তি থাকে তাহলে তো আমাদেরকে টু প্লাস ভারপের বেস ফ্রম বসাতে হবে সর্বশেষ দেখো গেট অথবা গেটস অথবা গট এরপরে বস্তু যদি থাকে তাহলে তোমাদেরকে ভারপের পিপি বসাতে হবে পনেরো নম্বরটি দেখো সি উইল নট লেড ইউ ব্র্যাকেটে ইন্টার ইন দ্য ক্লাসরুম তো দেখো এখানে লেড আছে লেড কিন্তু কজিটিভ ভার্ব কজিটিভ ভার্বের পরে দেখো আছে ইউ ব্যক্তি কজিটিভ ভার্ব লেডের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন মূল ভারপের বেশ ফ্রম করতে হয় ইন্টারের বেশ কিন্তু ইন্টার তো এখানে হবে ইন্টার ১৬ নম্বর আই লেট তো দেখো এখানে কি আছে লেট লেটের পরে দেখো আছে বয়েস ব্যক্তি তো দেখো মেক হেলথ লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন মূল ভার্ভের বেশ ফ্রম বসাতে হবে তো ইউজের এর বেশ ফ্রম কিন্তু ইউজ তো এখানে হবে ইউজ এরপরে দেখো সতেরো নম্বর সতেরো নম্বরটি দেখো মাই মাদার গড মেট এ ডু দা হাউস তো দেখো এখানে গড আছে গড়ের পরে এ মেট এটি কিন্তু ব্যক্তি এ মেট এর বাংলা অর্থ হলো কাজের লোক বা দাসী তো দেখো এখানে গটের পরে ব্যক্তি আছে তো দেখো গটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে টু প্লাস ভারপের বেস তো সূত্র দেখাতে আমাদেরকে বসাতে হবে টু ডু এর বেস প্রথম হলো ডু তো এখানে অ্যান্সার হবে টু ডু পরেরটি দেখো আই গড দ্য ওয়ার্ক ব্র্যাকেটে ডু অবলিক ফিনিশ তো দেখো এখানে গড আছে গডের পরে দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক কিন্তু বস্তু তো যদি গডের পরে বস্তু থাকে তাহলে মূল ভার্বের পিপি করতে হবে তো দেখো এখানে ডু আছে ডু এর পিপি হলো ডান এবং ফিনিশ এর পিপি হলো ফিনিশড তো এখানে হবে ডান অথবা ফিনিশড পরেরটিতে যাই হি গড দ্য সাম ব্র্যাকেট টু ডু বাই মি তো দেখো এখানে গড আছে গডের পরে দেখো এটি কিন্তু ব্যক্তি নয় বস্তু তো দেখো গডের পরে যদি বস্তু থাকে তাহলে মূল ভারপে পিপি করতে হবে তো ডু এ পিপি কি ডান এবং সামনে যে টু আছে টু তুলে দিতে হবে এখানে অ্যান্সার হবে ডান আশা করি তোমরা কজেটিভ ভার্ব বুঝতে পেরেছ এবার চলে যাই তিন নম্বর রুলে তিন নম্বর রুলটি হলো সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের রুল তো সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট এই রুলটিও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো দেখো আমি এই রুলটিকে একদম সহজভাবে সাজিয়েছি যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে এস যুক্ত ভার বসাতে হবে আর যদি সাবজেক্টটি পুনরাল হয় তখন তোমাদেরকে এস মুক্ত ভার বসাতে হবে তোমরা মনে রাখো সিঙ্গুলার সাবজেক্ট এস যুক্ত ভার পুনরাল সাবজেক্ট এস মুক্ত ভার তোমরা এভাবে মুখস্থ রেখে নাও যদি সাবজেক্টটি সেঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে এস যুক্ত ভার বসাতে হবে আর সাবজেক্ট যদি পুনরাল হয় তখন তোমাদেরকে এস মুক্ত ভার বসাতে হবে এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার এস যুক্ত ভার আবার কোনগুলো তো দেখো ভাব গুলো হল এম ইস আর ওয়াস ওয়ার হ্যাট শ্যাল ডাস ডিট তো দেখো আমি এগুলো সাহায্যকারী ভাব বসিয়ে দিলাম এম ইজ আর ওয়াস ওয়ার হ্যাট শ্যাল সুট উই লুট এখানে ক্যাম্প কুডো হবে ডু ডাস্ট ডিট এগুলো মূলত হলো সাহায্যকারী ভাব এখন সাহায্যকারী ভাবের মধ্যে তোমাদেরকে বুঝতে হবে কোনগুলো এস যুক্ত ভাগ তো দেখো এস যুক্ত ভাব কোনটি এখানে ইস দেখো শেষে আছে এস ইসের শেষে আছে এস এটি হল এস যুক্ত ভাব এরপরে দেখো আর আর কিন্তু এস নাই সূত্রাঙ্গটি এস যুক্ত ভাব নয় তো ওয়াস ওয়াসের শেষে দেখো এস আছে সূত্রাঙ্গটি এস যুক্ত ভাব আবার দেখো ওয়্যার ওয়ারের শেষে এস নাই সূত্রাঙ্গটি এস যুক্ত ভার্ব নয় এগুলো একটিও এস যুক্ত ভার্ব নয় তো এস যুক্ত ভাব হলো ইস এবং যদি সাবজেক্ট হয় তাহলে তোমাদেরকে এস যুক্ত বসাতে হবে অথবা আর যদি হয় তখন তোমাদেরকে টেন্স অনুযায়ী এই ভার্বগুলোর মধ্যে একটি বসাতে হবে এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার সাবজেক্ট কোনগুলো আমরা তো সেগুলো চিনি না তো সাবজেক্টগুলো তো পার্সন এক নাম্বার যে বেসিক ক্লাসটি আছে সেই ক্লাসে আমি তোমাদেরকে পার্সনগুলো শিখিয়েছি তুমি যদি না বুঝে থাকো তাহলে এক নম্বর ক্লাস করে আসো তাহলে তুমি বুঝতে আর সকল সাবজেক্ট এখন বাক্যের কোন অংশ সাবজেক্ট তোমরা হবে বুঝবা যদি তো তোমরা চেনো অ্যালং উইথ অ্যাস ওয়েল অ্যাস যুক্ত বাক্যের আগের অংশ সাবজেক্ট হবে তো দেখো আমি এখানে সাবজেক্টগুলো লিখে রেখেছি ওয়ান কালার দ্য কোয়ালিটি মেনিয়ে দ্যাজেন্ডা নাইডার হিলেজি যেটাকে জিরান বলা হয় ফিফটি মাইলস দ্য ক্যাপ্টেন দ্য ফ্রুট দ্যাবি আর নাইটস যে কোনো বইয়ের নাম স্লো অ্যান্ড স্টিডি ব্রেড অ্যান্ড বাটার এগুলো হলো সেগুলার সাবজেক্ট তো সাবজেক্ট ভাব এগ্রিমেন্টে তোমাদের এই ওয়ার্ড সাবজেক্ট হিসাবে তুলে দেয় তোমরা মুখস্থ রাখো ওয়ান ইস দ্য কালার দ্য কোয়ালিটি মেনি এ দ্য এজেন্ডা নাইডার হি স্যালারি এ পেয়ার ওয়াকিং ফিফটি মাইলস দ্য ক্যাপ্টেন দ্য ফ্রুটস দ্য আরাবিয়ান নাইট স্লো অ্যান্ড স্টিডি ব্রেড অ্যান্ড বাটার এগুলো সিঙ্গুলার সাবজেক্ট এগুলো যদি কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে এবং সাবজেক্ট হিসাবে যদি ব্রাকেটে বি দেওয়া থাকে এগুলো সাবজেক্ট হিসাবে দেওয়া আছে এবং ব্রাকেটে যদি বি দেওয়া থাকে তাহলে আনসার লিখতে হবে ইস ব্রাকেটে যদি হ্যাপ দেওয়া থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাস আর কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে যদি তোমরা এই ওয়ার্ডগুলোকে সাবজেক্ট হিসাবে দেখো ব্রাকেটে বি থাকলে আনসার লিখতে হবে ইস ব্রাকেটে হ্যাপ থাকলে আনসার লিখতে হবে হ্যাস ব্র্যাটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে তো দেখো ১৯ নম্বরে ওয়ান অফ দা পেনস বি ব্লাক তো আমি তোমাদেরকে একটু আগেই বললাম প্রিপোজিশনের আগের অংশ হয় সাবজেক্ট তো দেখো এখানে অফ আছে অফ কিন্তু প্রিপোজিশন প্রিপোজিশনের আগের অংশ আছে ওয়ান আর ওয়ান হল সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট এবং ব্র্যাকেডে কি আছে বি সিঙ্গুলার সাবজেক্ট ওয়ান যেহেতু এবং ব্র্যাকেডে বি থাকলে অ্যার কি হবে ইস তো বিকে পরিবর্তন করে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ইস বিশ নম্বরটি দেখো ইজ বয় অ্যান্ড ইজ গার্ল প্রাইস তো দেখো এখানে ইস আছে আর ইস হলো সাবজেক্ট ইস কিন্তু যেহেতু কি আছে হ্যাপ ব্র্যাকেটে হ্যাপ থাকলে আনসার লিখতে হবে হ্যাশ তো হ্যাপকে পরিবর্তন করে আমি আনসার লিখে দিলাম হ্যাস একুশ নম্বর দ্য কালার অফ হিস আইস ব্র্যাকেটে বি ব্লু তো দেখো এখানে অফ আছে অফ কিন্তু প্রিপজিশন প্রিপজিশনের আগের অংশ হয় সাবজেক্ট দা কালার দা কালার হলো সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু ব্র্যাকেটে বি আছে বি থাকলে তোমাদেরকে অ্যানসার লিখতে হবে ইস কারণ এই ওয়ার্ডগুলো সাবজেক্ট হিসাবে দেওয়া থাকলে ব্র্যাকেটে বি থাকলে অ্যানসার হয় ইস বাইশ নম্বরটি দেখো দা কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ব্র্যাকেটে বি গুড তো দেখো দা কোয়ালিটি এখানে অ বাসে প্রি পজিশন আগের অংশ সাবজেক্ট দা কোয়ালিটি এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু এটি সিঙ্গুলার সাবজেক্ট সূত্রাঙ্ক তোমাদেরকে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হবে ইজ তো এখানে আনসার হবে ইজ বা তেইশ নম্বরটি দেখো মেনি এ স্টুডেন্ট ব্র্যাকেটে বি প্রেজেন্ট মেনি এ কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু মেনি এ সিঙ্গুলার সাবজেক্ট ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হবে ইজ তো এখানে আনসার হবে ইজ এবার চলে যাব 24 নম্বরে 24 নম্বরটি দেখো দাজেন্ডা দাজেন্ডা সিঙ্গুলার সাবজেক্ট এরপরে ব্র্যাকেটে বি থাকলে বি পরিবর্তন করে आंसर লিখতে হবে ইজ মাই ফেভারিট বুক 25 নম্বরটি দেখো নাইদার অফ দা বয়েস ব্র্যাকেটে টু হ্যাপ ডান দা হোমওয়ার্ক তো দেখো এখানে অব আছে অব হল প্রিপজিশন পি আগের অংশ সাবজেক্ট নাইডার

অ্যাস ওয়েল অ্যাসের আগের অংশ হয় সাবজেক্ট এখানে আছি হি হি হল থার্ড পার্সেন্ট সেঙ্গুলার নাম্বার এটি কিন্তু সেঙ্গুলার সাবজেক্ট যেহেতু সাবজেক্ট সেঙ্গুলার সুতরাং ব্র্যাকেড বি আছে বি থাকলে অ্যান্সার লিখতে হবে ইস এখানে অ্যান্সার হবে ইস সাতাশ নম্বরটি দেখো সি আর বিগিন ব্র্যাকেডি হোম তো দেখো সি কিন্তু সেঙ্গুলার সাবজেক্ট যদি কোনো বাক্যের মধ্যে সাবজেক্টটি সেঙ্গুলার হয় এবং ব্রাকেটে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই ওয়ার্ডের সাথে কি করতে হবে এস যুক্ত করতে হবে তো এই ওয়ার্ডটির সাথে এস যুক্ত করে দিব হয়ে যাবে বিগিনস স্যালারি বিগিনস অ্যাট হোম আগে ঘর তবেই তো পর এবার চলে যাব আটাইশ নম্বরে আটাইশ নম্বরটি দেখো এ পেয়ার অফ শুজ ব্রাকেটে বি অন দ্য টেবিল তো দেখো দেখো অফ আছে অফ হলো পি পজিশন পি পজিশনের আগের অংশ সাবজেক্ট এ পেয়ার এক জোড়া এ পেয়ার অফ শুজ এক জোড়া জুতা সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু এটি সিঙ্গুলার সাবজেক্ট ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হবে ইস তো এখানে আনসার হবে ইজ উনত্রিশ নম্বর ওয়াকিং থ্রি মাইলস ইন টু আওয়ার্স ব্র্যাকেটে বি নট ডিফারেন্ট অ্যাট অল তো দেখো আছে ওয়াকিং ওয়াকিং কিন্তু দেখো ভার্বের সাথে যদি আই থাকে তাহলে সেটি জিরান আর এটি

ব্র্যাকেটে ফিল টাট তো দেখো আছে অ্যালং উইথ অ্যালং উইথ এর আগের অংশ হয় সাবজেক্ট তো এখানে সাবজেক্ট হলো দা ক্যাপ্টেন আর দা ক্যাপ্টেন হলো সিঙ্গুলার সাবজেক্ট সুতরাং ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে ওয়ার্ডের সাথে তোমাদেরকে কি করতে হবে এস যুক্ত করতে হবে তো আমি এখানে এস যুক্ত করে দিলাম হয়ে গেল ফিলস বত্রিশ নম্বর দা ফ্রুটস ব্র্যাকেটে টেস্ট সুইট তো দেখো দা ফ্রুটস এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু সাবজেক্টটি সিঙ্গুলার ব্র্যাকেটে কোন ওয়ার্ড দেওয়া থাকলে ওয়ার্ডের সাথে তোমাদের কি করতে হবে এস যুক্ত করতে হবে এস যুক্ত করে দিলাম হয়ে গেল টেস্ট দ্য ফ্রুট টেস্ট সুইট তেত্রিশ নম্বরটি দেখো দ্য আরাবিয়ান নাইটস ব্র্যাকেটে বি মাই ফেভারিট বুক তো দেখো দ্য আরাবিয়ান নাইটস একটি বইয়ের নাম আর এই বইয়ে যে কোনো বইয়ের নাম কিন্তু সেঙ্গুলার হয় যেহেতু সাবজেক্টটি সেঙ্গুলার ব্র্যাকেটে আছে কি বি বি থাকলে বিকে পরিবর্তন করে আনসার লিখতে হবে ইস এখানে আনসার হবে is the Arabian Nights is my favorite গত ক্লাসে আমি তোমাদেরকে সাবসেট ভাব এগ্রিমেন্টের এক নম্বর রুলটি শিখিয়েছি আজকে আমি তোমাদেরকে দুই নম্বর রুলটি শেখাবো সাবজেক্ট যদি পুজুরল হয় তাহলে তোমাদেরকে এস মুক্ত ভার বসাতে হবে আমি আবার বলি সাবজেক্ট যদি পুজুরল হয় তাহলে তোমাদেরকে এস মুক্ত ভার বসাতে হবে তো দেখো দ্য স্টুডেন্টস অব দিস কলেজ ব্রাকেটে টু বি ডিসিপ্লিন তো দেখো এখানে অব আছে আর অব হল প্রিপোজিশন প্রিপোজিশনের আগের অংশ হয় সাবজেক্ট তো দেখো দা স্টুডেন্ট এর বাংলা অর্থ হলো শিক্ষার্থীরা এটি কিন্তু পুলুরাল সাবজেক্ট যেহেতু সাবজেক্ট পুলুরাল সুতরাং তোমাদেরকে এস মুক্ত বসাতে হবে তো দেখো বি মানে কি বি মানে কিন্তু হলো এম is are was were b মানে হলো am is are was were তো দেখো এখানে এ যুক্ত সাহায্যকারী ক্রিয়া হলো is এবং e was তো is এবং e was বাদ যাবে আর আমি যা আমি তোমাদেরকে শিখিয়েছি i এর সাথে সব সময় কি বসে am বসে তাহলে am টিও বাদ যাবে তো এখানে आंसर কি হবে are অথবা were তো এখানে তোমাদেরকে আর অ্যান্সার লিখতে হবে বি কে বাদ দিয়ে তোমরা অ্যান্সার লিখবা আর তো এখানে অ্যান্সার হবে আর এরপরে দেখো দা পোর ব্র্যাকেটে টু বি বর্ন টু সাফার তো দেখো এখানে দা পোর দা পোর বাংলা অর্থ হলো গরিবেরা আর গরিবেরা কিন্তু অনেকগুলো গরিবকে বুঝিয়েছে এটি পুলুরাল সাবজেক্ট যেহেতু সাবজেক্টটি পুলুরাল ব্র্যাকেটে যদি বি থাকে বি কে পরিবর্তন করে সহজভাবে ভাবে তোমরা লিখে দিবা আর সাবজেক্ট যদি পুলুরাল হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখে দিবা আর এবং টু থাকলে টু ডি কে তুলে দিতে হবে এরপর দেখো দা রিস এর বাংলা অর্থ হলো ধনীরা ব্র্যাকেটে বি নট অলওয়েজ হ্যাপি তো দেখো দা রিস এর বাংলা অর্থ হলো ধনীরা এটা কিন্তু পুলুরাল সাবজেক্ট যেহেতু সাবজেক্টটি পুলুরাল ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখবা আর তো এখানে অ্যান্সার হবে আর এবার চলে যাব রুল চারে চার নম্বর রুলটি দেখো সেন্টেন্সের শুরুতে উড ড্যাপ থাকলে সাবজেক্টের পরে কুট এবং বাক্যের মধ্যে লেস্ট থাকলে সাবজেক্টের পরে শুড হবে এবং এরপরে ভার্পের বেশ প্রম বসাতে হবে তো দেখো তোমরা যদি এতগুলো বুঝতে না পারো তাহলে আমি তোমাদেরকে একদম শর্টকাট টেকনিক শিখে দেই বাক্যের মধ্যে যদি তোমরা উড ড্যাট দেখো তাহলে তোমাদের তোমরা লিখবা কুট কুট দেওয়ার পরে যে ভার্বটি দেওয়া থাকবে সে ভাবটি বসিয়ে দিবা আর যদি তোমরা দেখো লেস্ট বাক্যের মধ্যে কি আছে লেস্ট আছে লেস্ট যদি থাকে তাহলে তোমরা অ্যানসার লিখবা সুট এরপরে যে ভার্বটি দেওয়া থাকবে সে এক বসিয়ে দিবা এই রুলটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তুমি মনে রাখো উড ড্যাট থাকলে আনসার লিখতে হবে কুট প্লাস ভাব এবং লেস্ট থাকলে অ্যানসার লিখতে হবে স্যুট প্লাস ভার্ব তো চৌত্রিশ নম্বরটি দেখো উড ড্যাট সি বারাকেটে কাম হেয়ার টুডে তো দেখো উড ড্যাড আছে উড ড্যাট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কি কুট প্লাস ভাব সূত্র থেকে আসবে কুট এখানে অ্যানসার হবে কুট কাম অর্থাৎ উড ড্যাড থাকলে অ্যানসার লিখতে হবে কুট এবং এরপরে যে ভার্ভটি সে ভাবটি ঠিক থাকবে পরেরটি দেখো উড ড্যাট আই ইন্টার দ্য রুম তো দেখো এখানে উড ড্যাড আছে যদি উড ডাট থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে কুড বসাতে হবে এবং এরপরে যে ভার্বটি সেই ভার্বটি ঠিক থাকবে এখানে ভার্ব হলো ইন্টার তো এখানে অ্যান্সার হবে কুট ইন্টার তো দেখো আমি এখানে কুড ইন্টার লিখে দিলাম এরপরে দেখো পঁয়ত্রিশ নম্বর ওয়াক ফার্স্ট লেস্ট ইউ ব্র্যাকেটে মিস দ্য ট্রেন তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে লেস্ট আছে যেহেতু এই বাক্যের মধ্যে লেস্ট আছে যদি কোনো বাক্যের মধ্যে লেস্ট থাকে তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে শুট প্লাস ভার্ব সূত্র থেকে নিয়ে আসবো শুট এখানে ভাব দেওয়া আছে মিস মিস ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে শুট মিস পরেরটি দেখো ওয়াক ফার্স্ট লেস্ট ইউ ব্র্যাকেটে মিস দ্য বাস তো দেখো এখানে লেস্ট আছে লেস্ট থাকলে তোমাদেরকে সূত্র থেকে বসাতে হবে শুট সূত্র থেকে শুট বসালাম এরপরে যে ভার্বটি সেই ভার্বটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে শুট মিস এরপরে দেখো রান ফাস্ট লেস্ট ইউ ব্রাকেটে মিস দা ট্রেন তো দেখো এখানে কি আছে লেস্ট আছে লেস্ট থাকলে তোমাদেরকে কি লিখতে হবে শুট এরপরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি ঠিক থাকবে তো এখানে অ্যান্সার হবে শুট মিস এবার দেখো আমি এখানে এন বি দিয়ে রুল দিয়েছি উইশের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তোমাদেরকে লিখতে হবে কুড প্লাস বেস বি থাকলে ওয়ার অ্যান্সার হবে আমি আবার বলি যদি উইশের পরে ব্র্যাকেটে বি দেওয়া থাকে তাহলে তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে ওয়ার আর যদি উইশের পরে সাবজেক্ট থাকে তখন তোমাদের ক্যান্সার লিখতে হবে কোট প্লাস ভার্বের বেস এক্সাম্পল যাই তাহলে বুঝতে পারবা আই উইশ আই সিং তো দেখো এখানে উইশ আছে উইশের পরে সাবজেক্ট আছে আই সূত্র তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে কুট প্লাস বেস তো কুট এর পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি তোমরা বসিয়ে দিবা পয়টটিতে যাই আই উইশ আই ব্র্যাকেট এ সিং এ ফক সং তো দেখো এখানে উইশ আছে উইশের পরে সাবজেক্ট দেওয়া আছে আই সুতরাং তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে কুড প্লাস বেস তো বেস বলতে যে ভার্ভটি আছে সেই ভার্ভটি থাকবে তো এখানে অ্যানসার হবে কুড সিং পয়েটটি দেখো আই উইশ আই ব্র্যাকেটের বি এ পয়েন্ট তো আমি তোমাদেরকে একটি আগেই বলেছি যদি বাক্যের মধ্যে উইশ থাকে এবং ব্র্যাকেটে যদি

উড বেটার লেট দেয়ার নিট যদি এগুলো কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে এরপরে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফ্রম করতে হবে এবং সামনে যদি টু থাকে তাহলে টু টিকে তুলে দিতে হবে ছত্রিশ নম্বরটি দেখো ইউ হ্যাড বেটার ব্র্যাকেটে টু স্পিক দ্য ট্রুথ তো দেখো এখানে কি আছে হ্যাড বেটার আছে তো হ্যাড বেটার থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফ্রম করতে হবে তো স্পিক এর প্রেজেন্ট ফ্রম স্পিক এবং টু থাকলে টুটিকে টিকে তুলে দিতে হবে এখানে অ্যান্সার হবে স্পিক সাঁত্রিশ নম্বর দ্য অথারেস ডে আট নট ব্র্যাকেটে টু ড্রাইভ অ্যাট নাইট তো দেখো এখানে ডে আট আছে ডে থেকে ডে আট পরে ব্র্যাকেটে কোনো ভাব দেওয়া থাকলে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে ড্রাইভের প্রেজেন্ট ফর্ম ড্রাইভ এবং টু টিকে তুলে দিতে হবে এখানে অ্যান্সার হবে ড্রাইভ এবার চলে যাব রুলস হয় ছয় নম্বর উল্টি দেখো রাইট ফ্রম ভার্ভ উইথ ভয়েস অর্থাৎ অনেক সময় তোমাদেরকে রাইট ভয়েসে রূপান্তর করতে হবে তো দেখো আমি এখানে দিয়েছি সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে না করে তাহলে তা পেসিভ ভয়েস করতে হবে তো দেখো তোমাদেরকে আগে বাক্যটি দেখতে হবে বাক্যর সাবজেক্ট যদি নিজে কাজ না করে যে সাবজেক্টটি দেওয়া থাকবে সে সাবজেক্টটি যদি নিজে কাজ না করে তাহলে তোমাদেরকে ভয়েস করতে হবে আর ভয়েসের নিয়মটি হলো যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন তোমাদেরকে সাহায্যকারী ভার হিসেবে বসাতে হবে এম অথবা ইস অথবা আর এরপরে মূল ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফ্রম বসাতে হবে যদি সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তখন তোমাদেরকে বসাতে হবে ওয়াস অথবা ওয়ার মূল ভারপের পাস্ট পার্টিসেবল ফর্ম এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কোথায় এম বসবে কোথায় ইস বসবে কোথায় আই বস আর বসবে তো আই সাথে এম বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট নেম সাথে ইস বসবে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট নেম সাথে ওয়াস বসবে এবং বাদ বাকি ক্ষেত্রে কি বসবে ওয়ার বসবে আটত্রিশ নম্বর দ্য ম্যান হাং ফর মার্ডার এর বাংলা অর্থ হলো লোকটিকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কিন্তু কিন্তু ম্যান মানুষটি বা লোকটি লোকটি তো দেখো এই নিজে নিজে দেয়নি তাকে ফাঁসি দেওয়া হয়েছিল অর্থাৎ অন্য কেউ তাকে ফাঁসি দিয়েছিল হত্যা করার জন্য তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করেনি যেহেতু এই বাক্যের মধ্যে সাবজেক্টটি নিজে নিজে কাজ করেনি সুতরাং তোমাদেরকে এটিকে ভয়েসে রূপান্তর করতে হবে তো দেখো লোকটিকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল তো দেখো ইতিমধ্যে কিন্তু লোকটিকে ফাঁসির জন্য হত্যা করা হয়েছে অর্থাৎ অতীত হয়ে গেছে সুতরাং তোমাদেরকে পাস্ট ইন্ডিফিনেটে করতে হবে তোমাদেরকে প্রথমে সাহায্যকারী হিসাবে ওয়াশ অথবা ওয়ার বসাতে হবে তো দেখো এখানে সাবজেক্টটি হলো দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়াস আমি এখানে ওয়াজ বসালাম এরপরে যে ভাব থাকবে তার করতে হবে তো আমি এর বসিয়ে এবার চলে যাবো উনচল্লিশ নম্বরে উনচল্লিশ নম্বরটি দেখো দ্য রো ব্রাকেট এ কল দ্য কুইন উনচল্লিশ নম্বর দ্য রোস ব্রাকেট এ কল দ্য কুইন এর বাংলা অর্থ হলো গোলাপকে ফুলের রানী বলা হয় তো দেখো এখানে সাবজেক্ট হলো দা রোজ এর বাংলা অর্থ হলো গোলাপ তো গোলাপ কিন্তু নিজেকে নিজে ফুলের রানী বলেনি তাকে বলা হয় অর্থাৎ অন্যরা তাকে বলে এই সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করেনি সুতরাং তোমাদেরকে এটিকে ভয়েসে রূপান্তর করতে হবে তো দেখো গোলাপকে ফুলের রানী বলা হয় তো দেখো এখনো কিন্তু গোলাপকে ফুলের রানী বলা হয় তো বর্তমান সুতরাং তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠনে করতে হবে তো দেখো দা রোজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে এম ইস আর এর মধ্যে তোমাদেরকে বসাতে হবে ইস তো আমি এখানে ইস বসালাম এরপরে যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল ফ্রম বসাতে হবে কল এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কল্ড তো এখানে আনসার হবে ইস কল্ড চল্লিশ নম্বরটি দেখো ইংলিশ ব্র্যাকেটে স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড এর বাংলা অর্থ হলো ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয় তো দেখো এখানে সাবজেক্ট কি ইংলিশ যেহেতু ইংলিশ সাবজেক্ট এই ইংলিশ কিন্তু নিজে নিজে কথা বলে না কথা বলা হয় অর্থাৎ ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা ইংরেজি নিজে নিজে কথা বলে না সুতরাং বুঝতে পারতো এখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি এটিকে রূপান্তর করতে হবে আর ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয় এখনো কিন্তু বলা হয় সুতরাং এটি প্রেজেন্ট টেন্সে করতে হবে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট এর গঠন অনুযায়ী করতে হবে তো দেখো এখানে ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে ইজ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তোমাদেরকে প্যাসিভ ভয়েস ক্ষেত্রে বসাতে হবে ইজ এরপর দেখো আছে স্পিক তো স্পিক পিপি করতে হবে স্পিক পিপি হলো স্পোকেন তো আমি এখানে স্পোকেন বসিয়ে দিলাম এখানে আনসার হবে ইজ স্পোকেন রুল নাম্বার সেভেন সাত নম্বর রুল কন্ডিশনাল সেন্টেন্স তো এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কন্ডিশনাল সেন্টেন্স যে এই বাক্যটি যে কন্ডিশনাল সেন্টেন্সে হবে সেটি আমরা কীভাবে বুঝব এর শর্টকাট টেকনিকটি হলো কন্ডিশনাল সেন্টেন্স এনার শর্টকাট টেকনিক হলো বাক্যের শুরুতে হয় ইপ থাকবে অথবা হ্যাট থাকবে যদি কোনো বাক্যের শুরুতে ইফ অথবা হ্যাট থাকে তাহলে তো বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স

ইপের পরে যদি সাবজেক্ট থাকে এরপরে যদি ওয়ার অথবা হ্যাট থাকে তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস এরপরে দেখো ই প্লাস হ্যাড প্লাস ভার্বের পিপি পিপি মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উড হ্যাট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এরপরে দেখো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম তাহলে অ্যানসার লিখতে হবে উড প্লাস ভারপের ফার্স্ট পার্টিসপাল ফ্রম এখন তোমরা ওনাকে প্রশ্ন করতে পারো স্যার এতগুলো কন্ডিশনালসের রুল আমাদের মাথায় তো ঢুকবে না আমরা কিভাবে এগুলো শর্টকাট টেকনিকের মাধ্যমে মনে রাখবো তো রকিবুল টোয়েন্টি ফোর মানেই কিন্তু হল শর্টকাট তো দেখো এত দরুল তোমাদেরকে পড়ার কোনোই প্রয়োজন নাই জাস্ট তোমরা এই টুকু মুখস্ত রাখো শর্টকাট ইফ ইফ মানে হল কন্ডিশনাল তোমাদেরকে জাস্ট দুটি রুলস মুখস্ত করতে হবে তাহলে তোমরা যে কোনো কন্ডিশনাল সেন্টেন্স করতে পারবা তো দেখো বাক্য কি থাকবে ইফ থাকবে ভার্বের যদি পাস্ট ফর্ম হয় ভার্বের পাস্ট ফর্ম মানে কি ভার্বের পাস্ট ফর্ম গুলো থাকতে পারে ওয়্যার অথবা হ্যাড অথবা ওয়ার্ডের সাথে ইডি অথবা যে কোনো ভার্বের পাস্ট ফর্ম যদি দেওয়া থাকে তাহলে তোমাদেরকে অ্যানসার লিখতে হবে উড বেস এরপর তোমরা মনে রাখো হ্যাড প্লাস ভারপের পিপি ভার্বের পাস্ট পার্টির সাথে যদি দেওয়া থাকে তাহলে তখন লিখতে হবে উড হ্যা প্লাস ভারপের পিপি হ্যাড প্লাস সাব প্লাস ভার্ভের পিপি অর্থাৎ হ্যাটের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে এবং ভার্পের পিপি দেওয়া থাকে তাহলে অ্যানসার লিখতে হবে উড হ্যা প্লাস ভার্বের পিপি তো তোমরা মনে রাখবা যদি পাস্ট থাকে তাহলে লিখতে হবে উড বেস আর যদি হ্যাডার পরে ভার্বের পিপি থাকে তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি তো एग्जांपल চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো 41 নম্বর ইফ আই হ্যাড এ কম্পিউটার আই টাইপ তো দেখো এখানে ইফ আছে ইফ মানে কি কন্ডিশনাল সেন্টেন্স তো দেখো ইফ এর পরে যদি হ্যাড থাকে ইফ এর পরে কি থাকবে হ্যাড থাকে তাহলে आंसर লিখতে হবে কি উড প্লাস বেস তো সূত্র থেকে উড টাইপের বেস প্রম কিন্তু টাইপ তো এখানে অ্যান্সার হবে উড টাইপ পরেরটি দেখো ইফ আই হ্যাড এ ক্যামেরা আই টেক এ স্নাপ তো দেখো এখানে কি আছে ইপের পরে হ্যাড আছে যদি ইপের পরে হ্যাড থাকে তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উড প্লাস বেস তো সূত্র থেকে নিয়ে আসলাম উড টেক এর বেস প্রম টেক তো এখানে অ্যান্সার হবে উড টেক পরেরটি দেখো ইফ ইউ টেক মেডিসিন ইউ উড গেট কিউট তো দেখো এখানে কি আছে উড প্লাস বেস এই বাক্যের মধ্যে কিন্তু কি দেওয়া আছে উড প্লাস বেস আছে যেহেতু উড প্লাস বেস আছে সুতরাং প্রথমে যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে যদি কোন বাক্যের মধ্যে সামনে শূন্য স্থান দেওয়া থাকে এবং পিছনে কি থাকে উড প্লাস বেস থাকে তখন তোমাদের ক্যান্সার লিখতে হবে যে ব্র্যাকেটে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে টেক এর পাস্ট ফর্ম হলো টুক তো এখানে অ্যানসার হবে টুক পরেরটি দেখো হ্যাড ইউ মাস মানি ইউ ব্র্যাকেটে বাই এ কার তো দেখো এখানে কি আছে হ্যাড আছে তো দেখো হ্যাড আছে হ্যাড এর পরে ইউ আছে সাবজেক্ট আছে এর পরে দেখো মাস মানি আছে তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি হ্যাড এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম না থাকে তাহলে উড হ্যাভ প্লাস ভারপের পিপি বসানো যাবে না তো দেখো এখানে হ্যাটের পরে ভারপের পিপি দেওয়া নাই যেহেতু হ্যাটের পরে ভারপের পিপি দেওয়া নাই সুতরাং এক নম্বর রুলটি ফলো করতে হবে উড প্লাস বেস বসাতে হবে সূত্র থেকে উড বাই এর বেস ফর্ম হলো বাই তো এখানে आंसर হবে উড বাই এখানে উড হ্যাভ প্লাস ভারপের পিপি হতে হলে অবশ্যই হ্যাটের পরে ভারপের পিপি থাকতে হবে যেহেতু হ্যাটের পরে ভারপের পিপি দেওয়া নাই সুতরাং তোমাদেরকে এক নম্বর রুলটি ফলো করতে হবে এরপরে দেখো ইফ হি কেম আই গো তো দেখো ইফ এর পরে কি আছে ভার্বের পাস্ট ফর্ম আছে যদি ইপের এর পরে ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে অ্যানসার লিখতে হবে উড প্লাস বেস সূত্র থেকে নিয়ে আসলাম উড গো এর বেস ফর্ম গো তো এখানে অ্যানসার হবে উড গো এবার চলে যাব বেয়াল্লিশ নম্বরে বেয়াল্লিশ নম্বরটি দেখো

তো তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেয় তোমরা যদি ইপে পরে ব্র্যাকেটে বি দেখো তাহলে বি কে পরিবর্তন করে সর্বদা ওয়ার লিখে দিবা তাহলে তোমাদের হয়ে যাবে পরেরটি দেখো ইফ আই ওয়্যার এ ম্যাজিশিয়ান আই সলভ এভরিথিং তো দেখো ইপ এর পরে কি আছে ওয়ার আছে ইপ এর পরে যদি ওয়ার থাকে তাহলে আনসার লিখতে হবে উট বেস তো সত্য থেকে বসালাম উট সল্পের বেস হলো সল্প তো এখানে আনসার হবে উড সল্প তেতাল্লিশ নম্বরটি দেখো ইফ ইউ হ্যাড স্টাডি রেগুলারলি ইউ পাস দ্য এক্সাম তো দেখো ইফ এর পরে কি আছে ইফ এর পরে আছে হ্যাড এবং হ্যাড এর পরে ভারপের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে স্টাডিড তো হ্যাড এর পরে যদি ভারপের পাস্ট পার্টিসিপাল ফর্ম দেওয়া থাকে তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভারপের পিপি সূত্র থেকে উড হ্যাভ পাসের এর পিপি হলো পাস্ট তো এখানে আনসার হবে উড হ্যাভ পাস্ট পরেরটি দেখো ইফ আই বি ইউ আই উড নট হ্যাভ ডান দিস তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে উড আছে এবং হ্যাভ আছে এরপরে ভার্বের পিপি আছে তো দেখো উড হ্যাভ প্লাস ভার্বের পিপি দেওয়া আছে এই বাক্যের মধ্যে কি আছে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি দেওয়া আছে সূত্রাঙ্ক তোমাদেরকে সামনে কি বসাতে হবে হ্যাভ প্লাস ভার্বের পিপি তো সূত্র দেখে বসালাম হ্যাট বি এর পিপি কিন্তু বিন তো এখানে অ্যান্সার হবে হ্যাট বিন যেহেতু পিছনে কি আছে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি আছে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি দেওয়া থাকলে সামনে তোমাদেরকে হ্যাট বসাতে হবে এবং ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পিপি করতে হবে এরপরে দেখো ইফ হি হ্যাট হেল্প মি আই হেল্প হিম তো দেখো এখানে কি আছে হ্যাড প্লাস ভারপের পিপি আছে হ্যাট প্লাস ভার্বের পি পিপি থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাপ প্লাস ভারপের পিপি সূত্র থেকে উড হ্যাপ হেল্পের পিপি কিন্তু হেল্প তো এখানে অ্যান্সার হবে উড হ্যাপ হেল্প তো এবার চলা যায় চুয়াল্লিশ নম্বরে চুয়াল্লিশ নম্বরটি দেখো হ্যাড আই বিন এ রিস ম্যান আই হেল্প দ্য পোর তো দেখো কি আছে হ্যাড আছে হ্যাডের পরে সাবজেক্ট আছে আই এরপরে দেখো ভারপের পিপি আছে বিন তাহলে আনসার লিখতে হবে উড হ্যাপ প্লাস ভার্বের পিপি সূত্র থেকে আসবে উড হ্যাপ হেল্পের পিপি হলো হেল্প তো এখানে আনসার হবে উড হ্যাপ হেল্প এরপরে দেখো হ্যাড হি নট ডান দ্য ওয়ার্ক হি পানিশ বাই মি তো দেখো এখানে কি আছে হ্যাড আছে এরপরে দেখো আছে ডান তো হ্যাড এর পরে ভার্বের পিপি দেওয়া আছে সূত্র অঙ্কে আমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাপ প্লাস ভার্বের পিপি তো উড হ্যাভ পানিশের পিপি হলো পানিশড কিন্তু এখানে এই বাক্যটি হবে না এটি ব্যতিক্রম তোমাদেরকে এখানে অবশ্যই বিন বসাতে হবে এর কারণটি কি এর কারণটি হলো এই বাক্যের মধ্যে দেখো বাই আছে আর এই বাক্যটি পেসিভ ভয়েস যেহেতু বাক্যটি পেসিভ ভয়েস সুতরাং তোমাদের এখানে অতিরিক্ত বিন বসাতে হবে তোমরা এটি মুখস্থ করে নাও কারণ এটি ব্যতিক্রম আর ব্যতিক্রম কোন রুল ফলো করে না পরেরটি দেখো হ্যাড আই গান টু কুয়াকাটা আই এনজয় দ্য বিউটি অফ নেচার তো দেখো হ্যাটের পরে ভারপের পিপি দেওয়া আছে হ্যাটের পরে ভারপের পিপি দেওয়া থাকলে তোমাদেরকে সূত্র থেকে উড হ্যাপ ইনজয়ের পিপি কিড এনজয় ইনজয়েড তো দেখো আমি এখানে এনবি দিয়েছি ইফ এর পরে বি থাকলে সর্বদা ওয়ার বসাতে হয় তো দেখো ইফ আই ব্র্যাকেডে বি এস আলডে গিম তো বি কে পরিবর্তন করে এখানে অ্যান্সার হবে ওয়ার যেহেতু পিছনে উড প্লাস বারফের পিপি দেওয়া নাই সুতরাং বি থাকলে বি কে পরিবর্তন করে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ওয়্যার রাইট হোম অফ ভার্ভ তো দেখো রুল আট আট নম্বর রুলটি হলো সিক্যোয়েন্স অব টেন্স এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার সিকোয়েন্স অব টেন্স আবার কি তো দেখো কোন বাক্যের মধ্যে যদি ড্যাট থাকে এবং সামনের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তোমাদেরকে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স তো সিকোয়েন্স অফ কিন্তু একটি কঠিন বিষয় সে কঠিন বিষয়কে আমি দেখো একদম সহজ করে দিয়েছি তো রুল দেখো যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এরপরে ড্যাট থাকে এরপরে কিছু এখানে ওয়ার্ড দেওয়া থাকবে নেক্সট প্লাস টাইম অথবা ডে বাই ডে থাকলে উত্তর লিখতে হবে উড প্লাস ভার্ভ অর্থাৎ যে ভার্ভটি থাকবে সেটি লিখতে হবে তারপর দেখো দিয়েছি যদি হয় এরপরে থাকে এরপরে কিছু ওয়ার্ড অলরেডি থাকে তখন তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে হ্যাট প্লাস ভার্ভ তো দেখো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমরা এতগুলো হিজি রুলস মুখস্থ করতে পারবো না তাহলে কি আমরা সিকুয়েন্স অফ টেন্স শিখতে পারবো না এর উত্তরটা হলে হ্যাঁ তোমরা অবশ্যই পারবা তো দেখো আমি এখানে শর্টকাট দিয়েছি তোমরা কিভাবে বুঝবা এই রাইট ফ্রম ভার্ভটি সিকোয়েন্স অফ টেন্সে হবে এর শর্টকাট টেকনিকটি হলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সিকোয়েন্স অফ হবে যদি বাক্যের মধ্যে থাকে এবং বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম অথবা ডে বাই ডে থাকে তখন তোমাদেরকে লিখতে হবে উট প্লাস ভার্ব অর্থাৎ অর্থাৎ উটে উঠ লেখার পরে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে সেটাই লিখতে হবে আর যদি বাক্যের মধ্যে বিফর অথবা অলরেডি থাকে তখন তোমাদের ক্যান্সার লিখতে হবে হ্যাট প্লাস ভার্ব অর্থাৎ হ্যাট লেখার পরে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে সেটি বসাতে হবে এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা তো পঁয়তাল্লিশ নম্বরটি দেখো করিম সেট দেয়ার তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে দেড আছে এবং দেখো এটি কিন্তু সেট ভার্বের পাস্ট ফর্ম তো তোমরা জেনারেলি ভাবে মনে রাখো বাক্যের মধ্যে দেয়ার আছে সুতরাং এটি হবে সিকোয়েন্স অফ টেন্স হি গো হোম নেক্সট উইক তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে নেক্সট প্লাস টাইম আছে তো কোনো বাক্যের মধ্যে যদি নেক্সট প্লাস টাইম থাকে তখন তোমাদের ক্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে নেক্সট উইক অর্থাৎ নেক্সট প্লাস টাইম আছে সুতরাং সূত্র থেকে বসাবো উড এবং যে ভার্বটি থাকবে সেটি বসাতে হবে এখানে অ্যানসার হবে উড গো ছেচল্লিশ নম্বরটি দেখো হি সেড দ্যাট হি কাম দ্য নেক্সট ডে তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে নেক্সট ডে আছে অর্থাৎ নেক্সট প্লাস টাইম আছে কোনো বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম থাকলে তো আমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস ভার্ব তো সূত্র থেকে নিয়ে আসবো উড কামের যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে এখানে আনসার হবে উড কাম যেহেতু এই বাক্যের মধ্যে দেয়ার আছে সুতরাং বুঝতে হবে সেটি সিকুয়েন্স অফ টেন্স এবার চলে যাবো সাতচল্লিশ নম্বরে সাতচল্লিশ নম্বরটি দেখো বাংলাদেশ ডিপ্লব ডে বাই ডে তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে ডে বাই ডে কোনো বাক্যের মধ্যে যদি ডে বাই ডে থাকে তখন হবে কি প্লাস তোমাদেরকে সূত্র থেকে নিয়ে আসলাম উঠ আর ডিপ্লপ যে সেটি ঠিক থাকবে এখানে উট ডিপ্লব তো দেখো যেহেতু এই বাক্যের মধ্যে সুতরাং বুঝতে হবে সেটি সিকুয়েন্স অফ টেন্স এবং সামনে দেখো সেইড আছে ভার্ভের পাস্ট ফ্রম সুতরাং এটি সিকুয়েন্স অফ টেন্সে হবে আটচল্লিশ নম্বরটি দেখো ইউ টল মি দ্যাট ইউ ব্রাকেটে হেল্প মি তো দেখো এখানে দ্যাট আছে দ্যাট কিন্তু কি কোন বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স সামনে দেখো আছে কি ভারপের পাস্ট ফ্রম অর্থাৎ কোনো বাক্যের মধ্যে দ্যাট এবং সামনে যদি ভার্পের পাস্ট ফ্রম থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকুয়েন্স অফ টেন্সের রুলে হবে তো দেখো এখানে মধ্যে কিন্তু নেক্সট প্লাস টাইম বা ডে বাই ডে অথবা বিফোর এবং অলরেডি দেওয়া নাই তো আমি তোমাদেরকে বলি কোনো বাক্যের মধ্যে যদি বিফর অথবা অলরেডি না থাকে তখন তোমরা এক নম্বর রুলটি ফলো করবা আমি আবার বলি দেখো এই বাক্যের মধ্যে কিন্তু বিফর এবং অলরেডি কোনো চিহ্ন দেওয়া নাই কোনো বাক্যের মধ্যে যদি বিফর অথবা অলরেডি দেওয়া না থাকে তখন তোমরা এক নম্বর রুলটি ফলো করবো অর্থাৎ সূত্র থেকে তোমাদেরকে বসাতে হবে উট এবং যে ভার্বটি সেই ভার্বটি ঠিক থাকবে তো এখানে আনসার হবে উঠ হেল্প ঊনপঞ্চাশ নম্বর হি হোপ দ্যাট হি গেট দ্য ফার্স্ট প্রাইজ তো দেখো এখানে কি আছে ড্যাড আছে এবং সামনে দেখো হোপ আছে ভারপের পাস্ট ফ্রম সুতরাং তোমাদের কি বুঝতে হবে এটি সিকুয়েন্স অফ টেন্সে হবে তো দেখো যেহেতু এই বাক্যের মধ্যে বিফর এবং অলরেডি কোন চিহ্ন দেওয়া নাই সুতরাং তোমাদেরকে এক নম্বর রুলটি ফলো করতে হবে অর্থাৎ উটের পরে যে ভার্বটি থাকবে সে ভার্বটি বসাতে হবে এখানে আনসার হবে উট গেট এবার চলে যাব পঞ্চাশ নম্বরে পঞ্চাশ নম্বরটি দেখো হি সেট দ্যাট হি মিট হার বিফর তো দেখো এখানে কি আছে দেয়ার আছে দেয়ার এবং আগে ভার্পের পাঁচ নম্বর আছে সুতরাং তোমাদেরকে বুঝতে হবে এটি সিকুয়েন্স অফ টেন্সে হবে যেহেতু এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে বিফর কোন বাক্যের মধ্যে বিফর থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাট প্লাস ভার্ব সূত্র থেকে হ্যাট এবং মিড ভার্ব ঠিকই থাকবে এখানে আনসার হবে হ্যাট মিট এবার চলে যাব একান্ন নম্বরে একান্ন নম্বরটি দেখো সেলিনা সেট দ্যাট শি অলরেডি ব্র্যাকেট এ ফিনিশড অল হার কোর্স তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে অলরেডি আছে কোন বাক্যের মধ্যে যদি অলরেডি থাকে তাহলে তো আমাদেরকে অ্যানসার লিখতে হবে হ্যাট প্লাস ভার্ব তো এখানে সূত্র থেকে হ্যাট ফিনিশড তো ভার্ব দেওয়াই আছে সূত্র এখানে অ্যানসার হবে হ্যাট ফিনিশড তো তবে এই বাক্যটিকে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি কোনো বাক্যের মধ্যে যদি রাইট ভারপের ক্ষেত্রে অলরেডি রিসেন্টলি এগুলো দেওয়া থাকে তাহলে এই অলরেডি বা অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভারপের পরে বসাতে হবে এখানে সাহায্যকারী হলো হ্যাট হ্যাটের অলরেডি বসাতে হবে এখানে অ্যান্সার হবে হ্যাট অলরেডি ফিনিশড কারণ অলরেডি রিসেন্টলি এগুলোকে সাহায্যকারী ভারপের পরে বসাতে হয় তো দেখো আমি তোমাদেরকে খুব সহজে সিকুয়েন্স অফ টেন্স শেখালাম একদম সহজ টেকনিকের মাধ্যমে ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ট্যাবলেট ডিগ্রি শর্ট সাজেশন দুই যার পেজ সংখ্যা মাত্র সত্তরটি ডিগ্রি ইংলিশে এ প্লাস তোলার মহা ঔষধ তোমরা যে সাজেশনটি দেখতেছো এই সাজেশনটি এই সাজেশনটি বর্তমান পিডিএফ ফাইল বর্তমান পিডিএফ ফাইল বিক্রি করা হচ্ছে এর পিডিএফ প্রাইস রেখেছি মাত্র দুইশো টাকা দেখো এত মত এত সুন্দর একটি নোটের দাম লিখে লিখেছি মাত্র দুইশো টাকা দুইশো টাকা আমার বিকাশ করলেই তোমরা সাত সাত এই পিডিএফ ফাইলটি তোমাদের হোয়াটসঅ্যাপে নিতে পারবা যারা যারা এই পিডিএফ ফাইলটি ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে বিকাশ অথবা নগদে সেন্ট মানি করলে মাত্র দুইশো টাকা সেন্ট মানি করলেই এই পিডিএফ ফাইলটি আমি তোমাদেরকে দিয়ে দিব এটির মধ্যে গ্রামার রিটেন প্যাসেজ রাইটিং অর্থাৎ আশি মার্কের যাবতীয় প্রশ্নগুলো একদম সহজ ভাষায় লিখে দেওয়া আছে দেখো এই সাজেশনটির এটি হলো টেবিল অফ কন্টেন্ট একদম সহজ ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করা রয়েছে তো দেখো প্রথমে সাজেশন দেওয়া আছে আমি সাজেশনটুকু একটু স্কল করি এরপরে দেখো প্রতিটা প্রথমেই তোমরা বাবা রাইটিং যে অটো ফর্মুলা অর্থাৎ একটি পড়লে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখা যায় ডায়ালগ লেখা যায় এভাবে ফর্মুলাগুলো দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে এরপরে তোমরা দেখো এরপরে যে আইটেমগুলো আমি তোমাদেরকে দেখালাম সে আইটেমগুলোর মধ্যে টপ ফোর টপ ফাইভ এভাবে দেওয়া আছে এরপরে আমি তোমাদেরকে গ্রামার অংশটুকু দেখাই গ্রামার অংশ নিয়ে অনেকেই তোমরা অনেক ভয়ের মধ্যে থাকো যে কিভাবে পড়বো তো দেখো গ্রামার অংশ নিয়ে এই সাজেশনটির মধ্যে টপ হান্ড্রেড দেওয়া আছে দেখো টপ হান্ড্রেড রাইট অ্যান্সার রুলস দেওয়া আছে এবং রুলসের আন্ডারে প্রশ্নগুলোর অ্যান্সার সহকারে দেওয়া আছে এভাবে যতগুলো আইটেম আছে গ্রামারের সবগুলোই তোমরা এই পিডিএফ ফাইলটির মধ্যে পেয়ে যাবা তোমাদের জন্য আমি একটি সুখবর জানিয়ে রাখি বাংলাদেশের মধ্যে এই প্রথম সম্পূর্ণ পিডিএফ টি তোমরা ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে পেয়ে যাবা তোমরা যারা যারা এই পিডিএফটি ক্রয় করবা এই পিডিএফের সর্বশেষ পেজে সর্বশেষ পেজে দেওয়া আছে এই সলিউশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল পেতে নিচের লিংকে ক্লিক করো এখানে একটি তোমার লিংক পেয়ে যাবা এই লিংকে যদি ক্লিক করো এই লিংকে ক্লিক করার সাথে সাথে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবা পেজ বাই পেজ এখানে গ্রামার রিটেন প্যাসেজ রাইটিং অর্থাৎ এই বইটির প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল তোমরা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছো তো দেখো তোমাদের জন্য কিন্তু এটি অনেক হেল্পফুল হবে কারণ তো দেখো তোমাদের জন্য এই পিডিএফ টি অনেক হেল্পফুল হবে দাম রেখেছি মাত্র দুইশো টাকা যাতে সবাই ক্রয় করতে পারে তো তোমরা যারা যারা এই পিডিএফটি ক্রয় করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ফোর ফোর দেখে নাও তাহলে বুঝতে পারা বাবা এগুলো হলো সবগুলোই অটো ফরম্যাট অর্থাৎ একটি পড়লে অনেকগুলো লেখা যায় এরপরে তোমরা টপ সাজেশনের আনসার পেয়ে যাবা এরপরে দেখো গ্রামারের জন্য ম্যাজিক টেকনিক এবং রুল দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা প্যাসেজ রাইটিং এরও টেকনিক কিন্তু দিয়ে দেওয়া আছে আর দেখো তোমরা যারা ফাকিবাজ স্টুডেন্ট রয়েছো ফাকিবাজ স্টুডেন্টের জন্য জাস্ট এই পেজ পড়তে হবে আর এগুলো পড়তে কিন্তু তিন থেকে চার দিনের বেশি সময় লাগার কথা না একদম সহজ ভাষায় বাংলা অনুবাদ সহকারে দিয়ে দেওয়া আছে সব থেকে বড় ব্যাপার হলো এই সাজেশনটির প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল এই পিডিএফটির সর্বশেষ অংশে আমি লিঙ্ক দেখে দিয়ে রেখেছি ওই লিঙ্কে ক্লিক করলে সকল পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে পেয়ে যাচ্ছো কোনো পেজ বুঝতে সমস্যা হলে সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবা তো তোমাদের জন্য এটি হলো সুবর্ণ সুযোগ যারা যারা পিডিএফ ফাইলটি ক্রয় করতে চাও তারা জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি পিডিএফ আমি আমার বিকাশ নম্বর দিয়ে দিব বিকাশ অথবা রকেট নম্বর দিয়ে এই আমার বিকাশ এবং রকেট রয়েছে এবং নগদও খোলা দুইশো টাকা সেন্ড মানি করলেই সাত সাত পিডিএফালটি যে পিডিএফ ফাইলটি তোমাদেরকে দেখালাম এই পিডিএফ ফালটি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব তুমি চাইলে মোবাইলে ওপেন করে পড়তে পারবা অথবা কম্পিউটারের দোকানে প্রিন্ট করেও পড়তে পারবা